না ফেরার দেশে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটির সদস্য সমীর দেব শনিবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর একসময়ে রাজ্যের বাম যুব আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ডিওয়াইএফআই এর অবিভক্ত সদর বিভাগীয় কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি এছাড়া ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য কিন্তু দু সালে শারীরিক অসুস্থতার কারণে মহকুমা কমিটি থেকে তিনি অব্যাহতি নেন কিন্তু তবুও উত্তর আগরতলা সিপিআইএম অঞ্চল এলাকার পার্টির দৈনন্দিন কাজে প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা পালন করে গেছেন জীবনের শেষ সময় পর্যন্ত গত বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শুক্রবার আচমকায় অসুস্থতা বোধ করলে তাকে ভর্তি করা হয় জিবি হাসপাতালে কিন্তু রাতেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে শনিবার গোধূলি লগ্নে তিনি প্রয়াত হন তার মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন সিপিআইএম পলির সদস্য মানিক সরকার সহ এক প্রতিনিধি দল রবিবার প্রয়াতর বাড়িতে ছুটে গিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় নেতৃত্বরা কথা বলেন পরিবার পরিজনের সাথে এদিকে সিপিআইএম সদর মহকুমা কমিটি সহ ডিওয়াইএফআই এফ এবং টিএসইউ সদর বিভাগীয় কমিটি প্রয়াত সমীর দেবের পরিবারের পরিজনের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা